রেডিও টুডের অগণিত ভক্ত শ্রোতা এবং যারা এই মুহূর্তে অপেক্ষায় আছেন যে কখন শুরু হয়ে যাবে আজকের এই সপ্তাহের পোস্টমর্টেম, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রেডিও টুডের অফিসিয়াল ফ্যান পেজে এবং একই সঙ্গে আর জে টুটুল এই ফ্যান পেজটাতেও। থাকুন আমাদের সঙ্গে এবং আজকের রাতের এই পোস্টমর্টেম, আমার কাছে মনে হয় যে জীবন যুদ্ধের নানা রকমের যে গল্প থাকে না, বা বাঁকে বাঁকে যে গল্পগুলো থাকে না, সেই গল্পটা আরও একবার আমরা শুনবো এবং এই গল্প শুনতে আপনাদের ভালো লাগবে এবং সে কারণেই আপনারা একই সঙ্গে শুনছেনও রেডিও টুডে FM 89.6। যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনারা এখনই চলে আসেন আমাদের অফিসিয়াল ফ্যান পেজে এবং এসে যুক্ত হয়ে যান আমাদের আজকের পোস্টমর্টেমের তৃতীয় এপিসোডে। আজকে যে মানুষটা আমার সঙ্গে কথা বলবেন তার জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা তুলে আনার চেষ্টা করব এবং যার হবে আজকে পোস্টমর্টেম, তিনি আপনাদের অনেকেরই খুব পরিচিত, আবার কেউ হয়তো বা আজকেই প্রথমবারের মতো তাকে জানবেন বা চিনবেন। কিন্তু এটা হলফ করে বলে দিতে পারি যে আজকে যে মানুষটাকে আপনাদের সামনে উপস্থাপন করব, এই মানুষটাকে এর আগে আপনারা যেভাবেই চিনে থাকেন না কেন, আজকে একটু নতুনভাবেই তার পোস্টমর্টেম হবে বা তার চুলচেরা বিশ্লেষণ হবে, তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো নতুন করে তাকে আমরা চিনতে পারবো। তিনি আর কেউ নন, আমাদের সবার পছন্দের সাংবাদিক, উপস্থাপক, আবৃত্তিকার, সঙ্গীত শিল্পী, আর কি কি পরিচয় দেওয়া যায়, লেখক এবং আরও অনেক পরিচয়ে একজন গুণান্বিত মানুষ, তিনি হচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। মানিক, আপনাকে স্বাগত জানাচ্ছি পোস্টমর্টেমের আজকের এই এপিসোডে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ভালো লাগছে কিন্তু দেখে। অনেক ধন্যবাদ। মানে এই যে আপনাকে যে ভালো লাগছে, এই ভালো লাগার ব্যাপারটা কেন তৈরি হয়, মানে আপনাকে দেখলে মানুষের মধ্যে এক ধরনের পজিটিভ একটা ভাইব তৈরি হয়, এটাকে আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করি, নিঃসন্দেহে। মানে এটা কি কারণে হয়? যারা পজিটিভ আমাকে মনে করেন তারা আমি মনে করি যে পজিটিভ। আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক থাকার চেষ্টা করি সবসময় সব কিছুতে। আচ্ছা, সেই জন্যে হয়তো অদৃশ্য বা অলৌকিকভাবে অন্যদেরও ভালো লাগে, ভালোবাসাটা আমাকে ঘিরে তৈরি হয়, এটা আমি মনে করি। মানে এটা কি আপনার আত্মবিশ্বাস নাকি মানে বিশ্বাস নাকি আবার ওই যে ওভার কনফিডেন্ট যেটা আমরা বলি সেটা কোনটা? বাস্তবতা। মানে আপনি কি কখনো ওভার কনফিডেন্টে ভোগেন বা ভুগেছেন, বা কেউ বলেছে আপনাকে, আপনার মনে হয় কখনো নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলেছেন যে মানিক তুমি কিন্তু একটু বেশি বোঝো? এই ধরনের কথা আমাকে কেউ বলেনি। নিজেরও মনে হয়নি কখনো? কখনো মনে হয়নি, কারণ আমি যে আত্মবিশ্বাস ধারণ করি এটা বাস্তবতার নিরিখে। বাস্তবতার আলোকেই আমি স্বপ্ন দেখি এবং স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করি। জি, সুতরাং এখানে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহেতুক গ্যাস বেলুনের মধ্যে থাকা, কল্পনা বিলাসী হওয়ার কোনো সুযোগ নেই। আমি অন্তত আমার জীবনে এটা হয়নি, এতটুকু আমি বলতে পারি আপনাকে। সুতরাং আত্মবিশ্বাসটা মনের ভেতর থেকে, নিজের কর্মতৎপরতার মধ্য দিয়ে এবং স্বপ্ন বাস্তবায়নের সামনের যে পথ সেটা দেখার একটা অন্তর্দৃষ্টির মধ্য দিয়ে। আপনার কি মনে হয় যে আপনি যে এত গুছিয়ে কথা বলেন এটা আপনার একটা অস্ত্র? এর মধ্যে কিছু আঞ্চলিকতা আসবে, কিছু অশুদ্ধ, কিছু টান থাকবে, এত গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে বলার কি প্রয়োজন, এটা অনেকে মনে করে। এবং অনেকে বলে যে এই লোকটা হয়তো টিভি শোতে অথবা রেডিও শোতে অথবা স্ক্রিনের সামনে এইরকম গুছিয়ে কথা বলে, ব্যক্তিগত জীবনে হয়তো বলে না। না, আসলেই কি তাই? হয়তো ভাড়ামি। এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় যে মনে হয় যে এটা একটা ভাড়ামি কিনা। আসলে না, আমি আমার ব্যক্তিগত জীবনে যেভাবে কথা বলি আমার বাবা মার সঙ্গে, আমার পরিবারের সদস্যদের সঙ্গে, ঠিক একইভাবে আমি টিভি শো বা সাধারণ মানুষের সাথে কথা বলি বা যেটা শোয়িং করে সেখানে আমি উপস্থাপন করি। অনেকগুলো গল্প আপনার সাথে আমার হয়েছে, সেই সব গল্পে এক এক করে আসবো, কারণ পোস্টমর্টেম মানেই হচ্ছে আমরা কিছু বিষয় নিয়ে যে বিষয়টা ধরবো সেটা নিয়ে আসলে চুলচেরা বিশ্লেষণটাই করবো এবং আশা করবো যে আপনি আপনার জায়গা থেকে, আমি যতটুকু আপনাকে ব্যক্তিগতভাবে চিনি সেটি হচ্ছে এমন একটা মানিক যে সবসময় সত্য কথা বলতে এবং বলাতে পছন্দ করে, শুনতে পছন্দ করে, সেই জায়গা থেকে এই আজকের এই শোতেও আপনি সেটাই বলবেন, সেটাই কন্টিনিউ করবেন, সেটাই আমি আশা করি। নিশ্চয়ই চেষ্টা করবো। মানে অনেক কিছুই আমরা জানি না, সেই বিষয়গুলো একটু জানবো, আপনার পরিবার পরিজন নিয়ে কথা
কথা বলবো। দীর্ঘদিন যেমন আমরা জানতামই না যে আপনি একজন বিবাহিত পুরুষ, মানে এটা কি আসলে আপনার মানে নারী ভক্ত বাড়ানোর জন্য নাকি? আপনার কিন্তু প্রচুর নারী ভক্ত আছে যেটা কিন্তু আমরা অনেকে জানি না, কিন্তু কেউ কেউ জানি, এবং মানে সেই নারী ভক্তদের কোনো মানে তাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো বাজে কোনো ব্যাপার আছে কিনা আপনার? না, নিঃসন্দেহে না, বা আমি কারোর কাছে দায়বদ্ধ না যে আমি আমার বৈবাহিক অবস্থা প্রকাশ করলে কেউ অসন্তুষ্ট হবেন বা এটা নিয়ে সমস্যা হবে, এইরকম কোনো বিষয় না। আমি তো কাউকে বলিনি যে আমি বিবাহিত না, কেউ আমাকে জিজ্ঞেস করেনি। আপনি বলতে পারেন ফেসবুকের বায়োতে আমি বিবাহিত না অবিবাহিত কোনোটাই লেখা নেই। এটা যে লিখতেই হবে, এই তথ্যটি যে দিতেই হবে, সেই সম্পর্কে বাধ্যবাধকতা তো নেই। আচ্ছা, আমি তো বাধ্য নই যে আমি জানাই বিবাহিত বা অবিবাহিত, তো আমার বায়োতে কোনো কিছুই নেই, সিঙ্গেল লেখা নেই, হ্যাঁ সিঙ্গেল ম্যারিডও লেখা নেই। আমি আসলে বিয়েটা কখনো করতে চাইনি। আমার মাঝে মধ্যে মনে হতো যে আমি যদি চিরকুমার থাকতে পারি, ইউনিভার্সিটি আপনাকে আমি বহুদিন চিরকুমারই জেনেছি এবং আরো অনেকেই জেনেছে যে আপনি চিরকুমার, আপনি বিয়ে শাদী করেন নাই, আপনি এভাবেই শিল্প সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন, এইসব করে যাচ্ছেন এবং এভাবেই আছেন, এবং মানে আপনাকে সবাই পছন্দ করে, এইটুকুই আমি জানতাম। আচ্ছা আচ্ছা, তো সেই জন্যই হয়তো, আর একটা বিষয় যখন বলা হয়ে ওঠে না বা প্রসঙ্গটা ওঠে না, যেমন আপনি বলতে পারেন যে আমি একদিন আমার স্ত্রীর ছবি ফেসবুকে দিয়েছি, ওই প্রথমবারের মতো। আচ্ছা, দিলাম যখন, এটা দিয়েছি আমার স্ত্রীর অনুরোধেই। অনুরোধে মানে সে আমাকে বলেছে যে তুমি কেন আমার ছবি দাও না। জি, তো আমি একদিন সেই ছবি দিয়েছি। দেবার এক ঘন্টার মধ্যে সম্ভবত 3,000 বা 3,500 লাইক এসেছে, সাথে সাথে আমার স্ত্রী ফোন দিয়ে বলেছে যে এটা তুমি ডিলিট করে দাও, তারও তার ভাল লাগেনি। আচ্ছা, এরপরে আর সে কখনোই বলেনি যে আমার ছবি দাও। এই জন্য আমি কখনো ছবি দিইনি। তবে আমার ছেলে আরিজ মোমিনিন, যার বয়স 4 বছর, মেয়ে আরজু মোমিনিন, যার বয়স 2 বছর, তাদের ছবি আমি মাঝে মাঝে, একটা ছেলে একটা মেয়ে আছে, শেয়ার করি। হ্যাঁ জি, এটা, হ্যাঁ এদের ছবি আমরা পাচ্ছি, তাও ইদানিং কালে পাচ্ছি, ওরা একটু বড় সড় হওয়ার পরে পাচ্ছি মনে হয়। আগে পাননি কেন? যেমন আমি বিয়ের 4 বছর, এই প্রশ্নটা অনেকের পক্ষ থেকে আমি করছি, অনেকেই আমাকে এই প্রশ্নটা করতে বলেছে, আর আমিও নিজেও মনে করছিলাম যে এই বিষয়টা সম্পর্কে আগে একটু আমরা ক্লিয়ার হই, তারপরে তো অন্যান্য বিষয়ে যাব। এখানে একটা চরম বাস্তবতা যে আমার বিয়েটা অতটা ঘটা করে হয়নি। আচ্ছা, এবং বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে, কিন্তু খুব ঘটা করে জাঁকজমক ভাবে অনেককে দাওয়াত দিয়ে হয়নি, খুব ছোট পরিসরে বিয়ে হয়েছে। আমি যেদিন বিয়ে করলাম সেটা শ্রাবণ মাস ছিল। আচ্ছা, আমি যখন আমার বউকে নিয়ে আমার ভাড়া ফ্ল্যাটে এলাম পল্টনে, ওই দিন মা অনেক কান্নাকাটি করলেন। আমি এর আগে শুনেছি এবং জানতাম যে আমার ছেলে চলে গেল আমাকে ছেড়ে, এখন সে তার মতো করে বউ নিয়ে থাকবে। হ্যাঁ শিওর। আচ্ছা, মায়ের মন, বিয়ের সময়ে যে মারা কি পরিমাণ কাঁদে, এইটা যারা দেখেছে তারা বিশ্বাস করবে, এবং যারা দেখেনি তারা কখনো বিশ্বাস করতে পারবে না। অনেক মা, অধিকাংশ মা, সন্তানের বিয়ে হবার সময়, বিশেষ করে ছেলে সন্তানের বিয়ে হবার সময় প্রচন্ড কাঁদে। কেন কাঁদে জানেন? যে একটা ছেলে প্রতিনিয়ত মায়ের সঙ্গে কিন্তু যুক্ত, মা ফোন দেয়, বাবা দুপুর হয়েছে খেয়েছো? না মা খাইনি। রাতে ফোন দেয়, বাবা খেয়েছো? হ্যাঁ মা খেলাম, এই এখন ঘুমোতে যাচ্ছি। সারাদিনই 2-3 বার বা 1 বার হলেও মায়ের সঙ্গে কথা হয়। কি কি নিয়ে কথা হয়? কি নিয়ে কথা হয় সাধারণত? এই যে খাওয়া দাওয়া, খোঁজ খবর, এই তো, শরীরটা ভালো আছে কিনা, শরীরটা ভালো আছে কিনা, পড়াশোনা ঠিক মতো হচ্ছে কিনা, বা তোমার কোথায় আছো, কি করছো, এগুলোই। একটা ছেলে যখন বিয়ে করে ওই দায়িত্বটা তখন আর মায়ের কাছে কিন্তু থাকে না, তখন ওই জায়গায় স্ত্রী চলে আসে। জি, তখন স্ত্রী তখন ওই টেক কেয়ার গুলো করে। হ্যাঁ, যারা সচেতন মা তারা অজান্তে সরে যান, তিনি হয়তো ফোন আলাপ কমিয়ে দেন, তিনি হয়তো ওই খোঁজ খবর নেবার তাড়না অনুভব করেন না, এখন তো তার একজন আছে তার দেখভাল করার জন্য। এই যে শূন্যতাটা, এই যে বিরহ, যে আমার ছেলেটা এখন অন্য কেউ আমার ছেলের তদারকি করবে,
আচ্ছা, অন্য কেউ দেখভাল করবে, তার খাবার দায়িত্ব, তার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব, তার শার্ট স্ত্রী করে দেওয়ার দায়িত্ব আরেকজনের, তখনই হয়তো অবচেতন মনেই মায়ের মধ্যে একটা কষ্ট চলে আসে। এটা বাইরে বৃষ্টি, আমার বউ নিয়ে আমি ঘরে এসেছি, মা কাঁদছেন আর বৃষ্টি ছড়ছে, আমিও কাঁদছি। আচ্ছা, তো কোন সালে এটা? 2011। আচ্ছা, তো এই ঘটনা আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে ওই সময়। তা আমি এই জন্য আমি বিয়ে নিয়ে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতাম না, এবং আগে থেকে আমি সেটা যে আপনাকে এখনো ছুঁয়ে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি আগে থেকে মনে করতাম যে একজন কৃষক যেমন ফসল ফলায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তার আগে একটু জিজ্ঞেস করি, মা নেওটা একটা শব্দ আছে, মানে আপনি কি? না, আমি কখনো মা নেওটা ছিলাম না, কিন্তু মায়ের প্রতি প্রচন্ড ভালোবাসা ছিল। কিন্তু নেওটা যেটা, একদম যে মায়ের সাথে সাথে থাকা, মায়ের সাথে কথা বলা। আমরা তো দুর্দান্ত বোহিমিয়ান ছিলাম বিশ্ববিদ্যালয়ের সময়ে, এখানে চলে যাচ্ছি, এটা করছি, ওইটা করছি, বাড়ির খোঁজ খবর নেই। তখন তো আমাদের চিঠি লিখতে হতো, ওই সময়টা তখনও আমরা মানে কাটাচ্ছি চিঠি লেখার সময়, সেটাই। তার কিছুদিন পরেই টেলিফোন, মোবাইল ফোন চলে এলো। তো সুতরাং মায়ের সঙ্গে আমার অতটা সম্পৃক্ততা ছিল না যতটা আমার বড় ভাইয়ের ছিল, কিন্তু মায়ের প্রতি গভীর ভালোবাসা অনুভব করতাম, যেই কারণে আমি প্রায় 50-এর মতো মায়ের গান লিখেছি। মায়ের গান লেখা এবং সুর করা আমার, যেটা কোন একক গীতিকার, হ্যাঁ আমি গিয়েছি, একক গীতিকার এত গান লিখেনি, বাবাকে নিয়ে নয়। কেন, এটা কি বাবার সাথে এক ধরনের যেমন আমাদের দূরত্ব থাকে এরকম, না অন্য কিছু? না, কোনো কিছুই না, বাবাকে নিয়ে লিখেছি আমি। বাবাকে নিয়ে আমি শুধু গান না, গদ্যও লিখেছি, কিন্তু খুব বেশি লেখা হয়নি। মায়ের অনুভূতিটা যতটা প্রবলভাবে কাজ করেছে, বাবারটা হয়তো অত প্রবল ছিল না, যে কারণে লেখার মধ্যে আসেনি। তবে মা এবং বাবা দুজনকেই ভীষণ রকম ভালোবাসি আমার জায়গা থেকে। আমার বেড়ে ওঠাটা কোথায়, একদম জন্মস্থান যদি হিসেব করি? একদম গ্রামে। একদম গ্রামে, সেটা কোথায়? জামালপুর জেলার মেলান্দহ, গোবিন্দপুর নাংলা। আমাদের গ্রামের নাম হচ্ছে কাঠপাড়া। তো এটা আসলে অনেকের কাছে অদ্ভুত মনে হবে, আমরা যখন স্কুলে গিয়েছি, খালি পায়ে স্কুলে গিয়েছি, আর আমরা বসেছি ফ্লোরে, কোনো চেয়ার টেবিল নেই। আমাদের স্কুলটা ছিল ঝড়ে স্কুলের চাল উড়িয়ে নিয়ে গিয়েছিল, ওইটা আর ঠিক করা হয়নি, তো মাঝখান থেকে চাল উড়ে গেছে এবং ফ্লোরেও গর্ত হয়েছে। আমরা ওই গর্তকে ঘিরে বসে পড়তাম ফ্লোরে, এবং আমি ক্লাস 5 পর্যন্ত খালি পায়ে স্কুলে গিয়েছি। মানে এটা কি ওই এলাকার প্র্যাকটিস ছিল নাকি? হ্যাঁ, এতটাই গ্রাম, এতটাই গহীন গ্রাম যে যেখানে ইলেকট্রিসিটি ছিল না মনে হয়। না না না, ছিল না। আচ্ছা, যেখানে এই গ্রাম মানে গ্রাম গ্রাম একদম নিবিড় অজপাড়া গ্রাম, অজপাড়া গ্রাম। তো সেইখানে মানে তখন থেকেই আমার মিডিয়ায় আসার একটা স্বপ্ন, যে ওই সময় একটা গ্রামে হয়তো একটা টেলিভিশন চ্যানেল, শুক্রবারের রবিনহুড দেখার জন্য প্রচন্ড ভিড়, অথবা শুক্রবারের মাসের শেষে যে সিনেমাটা হতো ওইটা দেখার জন্য ভিড়। তখন আমি প্রথম একবার টিভি দেখতে গিয়েছিলাম একটা বাসায়। আচ্ছা, তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো বাবা খুঁজছিল, তো খুঁজতে খুঁজতে যখন পেয়েছে তখন অনেক বকাঝকা করেছে যে তুমি কেন রাত পর্যন্ত এইখানে থাকলে এই টিভি দেখার জন্য, এটা তো তোমার জন্য ঠিক না। তো ওই সময় থেকে আমার মনের মধ্যে একটা স্বপ্ন যে আমি টিভিতে কাজ করব। আচ্ছা, একদম ওই সময়, তখন বয়স কত হবে, 6-7, এত অল্প বয়সে মনে হলো যে আমি টিভিতে কাজ করব, আমার টিভিতে কাজ করতে হবে। এই যে বাক্সটা দেখা যায়, এর মধ্যে ঢুকতে হবে, কিভাবে মানুষ ঢোকে, এর মধ্যে আমাকে ঢুকতে হবে। আচ্ছা, এরপরে কি হলো, আমি তখন ক্লাস 9-এ পড়ি, সেই সময় সম্ভবত বিশ্বকাপ ফুটবল সামনে ছিল, আমার তারিখটা মনে নেই। তখন আমি ব্যাপক জিদ শুরু করলাম যে টেলিভিশন কিনতে হবে আমাদের বাড়িতে, এবং এই জন্য আমি একদিন না খেয়েছিলাম। আচ্ছা, এবং বাবা আমার উপর অভিমান করে আমি ঘরের চালে ঢিল মেরেছিলাম অনবরত, অনেক নিজেদের ঘরের চালে। হ্যাঁ, যেহেতু বাবা মা কিনে দিচ্ছেন না, পরের দিন বাবা মা ঠিকই সাদা কালো টেলিভিশন কিনে এনেছিলেন। তা আমি যখন এখন টিভিতে কাজ করি, তখন আমার এই স্মৃতিগুলো খুব মনে পড়ে। এবং আমার এতটুকু, যতটুকু বয়স,
অনেক ধরনের অফার এসেছে। কিরকম? একটা টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে গেল, আমি সেখানে কাজ করছিলাম, বন্ধ হয়ে গেল। তারপরে আমাকে বলা হলো যে আমাদের এই দেশে অনেক টেলিভিশন চ্যানেল, অনেক টিভি চ্যানেল বন্ধ হয়েছে, খুলেছে, এটা তাদের অনেক ধরনের ঝামেলা ছিল বা হয়েছে সেটা আমরা জানি। আমাকে বলা হলো যে তোমার জন্য একটা ভালো অফার আছে, আমার এক সিনিয়র ভাই বললেন। ওইটা বন্ধ হয়ে যাওয়ার পর, বন্ধ হয়ে যাওয়ার পরে, ওটা বন্ধ হয়ে যাওয়ার পরের দিনগুলো কেমন ছিল? মানে একদম জবলেস একটা অবস্থায় হঠাৎ করে, এটার জন্য তো প্রস্তুতি ছিল না নিশ্চয়ই, আপনাকে চিনে ফেলছে লোকজন, তারপরে হঠাৎ করে জবলেস হয়ে যাওয়া, ওই দিনগুলো কেমন ছিল? হ্যাঁ, খুবই মারাত্মক সময়। একটা মানুষ যে কাজ প্রতিনিয়ত করছে সেই কাজটা যদি আপনি হঠাৎ করে বন্ধ করে দেন, তাহলে সেটা একজন মানুষকে জেলখানা নিয়ে যাওয়ার চেয়েও অনেক কঠিন শাস্তি। আপনি প্রতিদিন একটা জিনিস এর সঙ্গে অভ্যস্ত, আপনি সেটা হঠাৎ করে করতে পারছেন না, তার সঙ্গে মাস শেষে স্যালারি, টাকা পয়সা, সংসার চালানো সবকিছুই তো, অবশ্যই কিছু জড়িত, অবশ্যই। কিন্তু আমি দেখেছি একটা বিষয় অদ্ভুত, অনেক মানুষকে তো টিভি স্ক্রিনে এনেছি এ পর্যন্ত, অনেক মানুষকে প্রমোট করেছি, পাশে দাঁড়িয়েছি মিডিয়া গণমাধ্যমের মধ্য দিয়ে, সেই মানুষগুলোর অধিকাংশকে আমি পাইনি, কিন্তু এমন এমন, হ্যাঁ তখন সেই দুঃসময়ে, কিন্তু এমন এমন মানুষকে পেয়েছি যাদেরকে কখনো আমি সহযোগিতাই করিনি, যাদের সঙ্গে আমার পরিচিতই ছিল না, পরিচিতই হয়নি। আপনাকে অনেকে অফার করেছিল? হ্যাঁ নিঃসন্দেহে। যেমন আমাকে, যেটা আমি বলছি যে ওইটা বন্ধ হওয়ার পরে ওই টিভি স্টেশনটা আমার দ্বিতীয় নাম্বার টিভি স্টেশন আমার ক্যারিয়ারে, তো একজনে ফোন দিলেন, তিনি ওমান থেকে ফোন দিলেন যে আমরা তো জানি আপনার টিভি স্টেশন বন্ধ হয়েছে, তো আমরা সিদ্ধান্ত নিয়েই বলছি আমাদের এখানে বাংলা ভাষাভাষীদের একটা স্কুল আছে, সেই স্কুলে আপনাকে বাংলা পড়াতে হবে। আচ্ছা, আমি বাংলা অনার্স মাস্টার্স, আপনাকে বাংলা পড়াতে হবে, আপনাকে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে 1,00,000 টাকা। এটা 2013 সালের কথা। ওমানে যাব, আমি ওখানে থাকবো, প্রতি মাসে আমাকে 1,00,000 টাকা স্যালারি দিবে, ওখানে আমার বাংলা পড়াতে হবে, থাকা খাওয়া ফ্রি। আমাকে ওনারা বললেন যে আপনার হয়তো এখানে প্রতি মাসে 20,000 টাকায়, এখন থেকে প্রায় 10-15 বছর আগে 1,00,000 টাকা তো বেশ ভালোই টাকা, আরো অনেক টাকা, 20,000 টাকার মতো আপনার খরচ হতে পারে, আপনি 70,000-80,000 টাকা জমা করতে পারবেন। তো তখন আমার মনে হলো যে না, আমি যে স্বপ্নটা দেখছি ছোটবেলা থেকে গণমাধ্যমকে নিয়ে, মিডিয়াকে নিয়ে, সেই স্বপ্নটা ছেড়ে আমি চলে যাব একটা চাকরির জন্য, সেটা তো আমার হৃদয়ের কাজ হবে না। তখন আমি গেলাম না, যারা আমাকে অফার দিয়েছিলেন তাদের সাথে ওই অফারের আগে কোনোদিনই কথা হয়নি। ওকে, তো তাহলে একটা অদৃশ্য ভালোবাসা থেকেই এটা হয়েছে। একজন আমাকে ফোন দিলেন, তিনি এখনকার মন্ত্রী, আমি নাম বলতে চাইছি না, সুখে দুঃখে তার সঙ্গে আমি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়েছিলাম, তিনি আমাকে বললেন যে মানিক প্রতি মাসে আপনাকে 50,000 টাকা দেব। তিনি কিন্তু 2013 সালে মন্ত্রী ছিলেন না। আচ্ছা, প্রতি মাসে 50,000 টাকা দেব, আপনি নিয়ে যাবেন আমার কাছ থেকে, আপনার এখন দিতে হবে না, যখন আপনি চাকরিতে ঢুকবেন আবার তখন দেবেন। তো আমি বিনয়ের সঙ্গে না করে দিলাম যে না ভাইয়া, এটা আমার দরকার নেই, আমার জন্য অপমানজনক মনে হবে, আমি বসে বসে খাবো আর আপনার কাছ থেকে টাকা নিয়ে আসবো, এটা তো হয় না। তো এভাবে অদ্ভুত অদ্ভুত ভালোবাসা মানুষ দিয়েছে সেই সময়ে, বেকারত্বের সময়ে। সুতরাং ওই যেটা বললাম যে অসংখ্য মানুষ, কমপক্ষে 1,000 মানুষকে টিভি স্ক্রিনে নিয়ে এসেছি। তার মানে কি বলতে চাচ্ছেন যে তাহলে আপনি কি কারো হেল্পটা নিলেনই না শেষ পর্যন্ত? না, ওইখানে আমি নেইনি। আচ্ছা, ঠিক ওইভাবে নেননি? না। আচ্ছা, এটা হচ্ছে মানে ক্যারিয়ারের গল্প। আমার মৌলিক যে চিন্তাটা, যে একটা তরুণ একদম অজপাড়া গায়ের একটা শিশু, সে একটা স্বপ্ন দেখলো, সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য কোনো পথ নেই, কিন্তু আমার মামা নেই, খালু নেই, ঢাকায় পরিচিত কেউ নেই, গণমাধ্যমের কোনো ব্যক্তি নেই, কিন্তু মনের মধ্যে মারাত্মক একটা স্বপ্ন যে আমি টেলিভিশনে কাজ করব, সেই স্বপ্নটা বাস্তবায়ন হলো অবশেষে। এই যে একটা স্ট্রাগল, এটা তো এর মধ্যে তো অনেকগুলো গল্প আছে, একদিনে এমনি একদিনে এমনি হয়নি নিশ্চয়ই। এই যে একটা স্ট্রাগল, এটাই আমার মনে হয় তরুণদের অনুপ্রাণিত করতে পারে,
আমার গল্প শুনে তরুণদের এটা একটা লাভ হতে পারে যে তাহলে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তরুণ, মধ্যবিত্তরাই তো স্বপ্ন দেখে, অবশ্যই মধ্যবিত্তরাই মনের মধ্যে স্বপ্নকে পুষে রাখে, এই জন্য নষ্ট হয় না যে না আমাকে হয়ে উঠতে হবে, আমাকে ঢাকা শহরে জায়গা নিতে হবে, সেজন্য তারা চেষ্টা করতে থাকে। তা আমার এই গল্পগুলো থেকে মধ্যবিত্ত তরুণরা অনুপ্রেরণা পেতে পারে, যে কারণেই আজকের পোস্টমর্টেমে আমিরুল মুমিনীন মানিক, কারণ আমি ব্যক্তিগতভাবে আপনাকে যতটুকু পড়েছি বা জেনেছি আমার কাছে মনে হয়েছে যে আপনার গল্পগুলো সবার কাছে পৌঁছে দেওয়া দরকার, কারণ আদ্যপান্ত আপনার গল্পে ছিটে ফোটাও কোনো মিথ্যের কোনো লেশমাত্র থাকবে না, সেটা আমি বিশ্বাস করি, আশা করছি। স্ট্রাগলের ওই জায়গাটাই যাব, বাট আমরা একটু সামনের দিকে চলে আসি। আপনার যখন অর্জনের মানে ঝুলি যেটা আমরা বলি সেটা যখন বাড়তে থাকলো বা অনেক ধরনের অর্জন এসে দাঁড়ালো, এখন কিন্তু আপনি ডিজিটাল প্ল্যাটফর্মেও আপনার একটা দারুণ একটা অবস্থান, আপনার ইউটিউব চ্যানেল বলেন, আপনার ফেসবুক বলেন, আপনি একটা অনলাইন টেলিভিশন দেখছেন, এখন নিজের অনেক কিছুই আপনি করছেন। তো এই যে এত অর্জনের মধ্যে কিছু গর্জনের গল্পও তো আছে, তো গর্জন বলতে কিছু কিছু গল্প করছিলেন আপনি, যেমন আপনার একটা গুম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল কোনো একটা সময়ে, মানে সেই ধরনের একটা থ্রেডের মধ্যে আপনি ছিলেন যে মানিক আর পাওয়া যাবে না, মানে তাহলে হয়তো বা আপনাকে এখানে পেতাম কিনা আমি জানি না, বা আপনি দেশের বাইরে থাকতে পারতেন, এরকম একটা ঘটনা আমি জানি যতদূর জানি, সেটা যদি একটু বলেন। আরেকটা বিষয় একটা বলছিলেন যে একটা মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, এটা যতদূর জানি এটা কি মানে আপনার সে কোনো ফ্যান বা এরকম কিছু, বা ঘটনাটা কি আসলে? আমি কি মেয়ের ঘটনাটা আগে বলবো নাকি? মেয়ের ঘটনাটা আগে শুনি, তারপরে গুমের ঘটনাটা একটু পরে শুনবো। আপনারা শুনছেন রেডিও টুডে এফএম 89.6 পোস্টমর্টেমের আজকের এই পর্বটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগে গেছে। এরই মধ্যে একজন যোদ্ধার গল্পই শুনবো যে জীবন যুদ্ধে এত কিছু নিজে ফেস করে আজকের এই অবস্থানটা তৈরি করেছে, যেটা তিনি বললেন যে তারুণ্যের জন্য খুব বড় একটা মেসেজ হতে পারে। আপনারা থাকুন আমাদের সঙ্গে, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাচ্ছেন না, শুনতে থাকুন রেডিও টুডে এফএম 89.6 এবং একই সঙ্গে আমাদের অফিসিয়াল ফ্যান পেজে আমাদের এই লাইভের সঙ্গেও থাকবেন। মাত্র এক মিনিট পরে ফিরব। গান গাইতাম ছোটবেলা থেকেই, ফেসবুকে একজন মিউজিক ডিরেক্টরের সাথে পরিচয় হলো, উনি বাসার ঠিকানা দিলেন, বললেন বাসাতেই তার স্টুডিও। সন্ধ্যার সময় গেলাম, গিয়ে দেখলাম বাসায় কেউ নেই। কথা শুরু থেকে ওনার আচরণ সন্দেহজনক মনে হচ্ছিল, এক সময় হাত ধরে ফেললেন। প্রায় 7 বছর পর যখন জেলখানা থেকে বের হলাম তখন সবকিছুই এলোমেলো। শেষ 2 বছরে আপনজনদের কেউই যায়নি জেল গেটে দেখা করতে, অথচ বিশ্বাস করেন ভাই, একদম বিনা দোষেই জীবনের 7টা বছর গেল। স্কুল থেকে যখন ফিরতাম দেখতাম প্রতিদিন ছেলেটা রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকত। তারপর ভাইয়া সেদিন খুব বৃষ্টি হইতেছিল, আমি ঝোপের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলাম, দেখলাম ছেলেটা কয়েকটা বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, হঠাৎ করে আমাকে হচ্ছে ঝোপের মধ্যে টেনে নিয়ে গেল। আমি খুব চিৎকার করতেছিলাম, ভাই নিজের আপন ভাই মধ্যরাতে আমাকে আর মাকে গলায় চাকু ধরে সব জায়গায় জমি নিয়ে গেল। চেয়ারম্যানের কাছে জানাইলাম, কোনো লাভ হইল না। পোস্টমর্টেম, দ্য রিয়েল ইনসাইড স্টোরি, শুনুন রেডিও টুডে এফএম 89.6 এবং যুক্ত থাকুন আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে 12টা। পোস্টমর্টেম।